হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধুজগৎপে গোপেশ গিকা কত রাধাকা নমস্তুতে তপ্ত রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হি শ্রীকুণ্ড যুগলং বন্দে রাধমাধব অং প্রিয় অত্যদ্ভুত রহস্যমিত রহস্যঙ্কুঞ্জভূষিত অতি অদ্ভুত রহস্য হতেও রহস্যপূর্ণ শ্রী রাধা মাধবের প্রিয় ভূষিত, রাধাকুণ্ড শ্যামকুণ্ড যুগলকে বন্দনা করি আমরা এসেছি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের তীরে ভক্তগণ এ রাধাকুণ্ড প্রকট কাহিনীর সম্পর্কে বর্ণনা আছে এই যে ভগবান কৃষ্ণ তো এক এক করে অনেক অসুরকে বধ করেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সম্ভব আমি যুগে যুগে ভগবান কৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়েছেন অসুরদের বিনাশ করার জন্য এবং ভক্তদের সুরক্ষা বিধানের করার জন্য ভক্তগণ ভগবান বিভিন্ন অসুর বধ করতে করতে একদিন যখন অরিষ্টাসুরকে ভগবান কৃষ্ণ বধ করেছেন অরিষ্টাসুর তিনি একটা রূপ সাড়ে রূপ ধারণ করে ব্রজমণ্ডলে সবাইকে খুব উৎপাত করছিলেন তাই ভগবান কৃষ্ণ এই অরিষ্টাসুরকে বধ করলেন যখন কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছেন তখন কৃষ্ণ ভাবছেন আমি তো বিরাট একটা কাজ করেছি অসুরকে বধ করেছি এবার গোপীদের রাধারানীর কাছে যেয়ে বললেন আমিও অরিষ্টাসুরকে বধ করেছি জানো তখন রাধারানী গপীরা বললেন ছি 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 তুমি একটা বৃষ বধ করেছ তুমি একটা বিশ্বকে বধ করেছো ষাড়কে বধ করেছ ভগবান কৃষ্ণ বলছে না না আমি বৃষ বধ করিনি ষাড় বধ করিনি আমি অসুরকে বধ করেছি রাধা রানী গপীরা বললেন না অসুর হলেও তার রূপটা ছিল তো বৃষরূপ তুমি বৃষ্মরূপ ধারণ করে যে অসুর এসেছে তাকে বধ করেছ তাই তোমার অনেক পাপ হয়েছে বৃষ বধ করা অনেক পাপ তোমার তুমি পাপি হয়ে গেছ তোমাকে আর আমরা কেউ স্পর্শ করব না কৃষ্ণ বললেন বাহ রাম উৎপাত করছিল সে তো অসুর বলছে না 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 অসুর হোক যে হোক যে বিশ্বরূপ ধারণ করে তো এসেছিল তাকে বধ করাতে তোমার পাপ হয়েছে তাহলে কি হবে না পাপ থেকে মুক্ত না হলে তো আমরা তোমাকে কাছে নেব না তখন বলো ঠিক কি করলে মুক্ত হতে পারবো যে সমস্ত তীর্থে স্নান করতে হবে সমস্ত তীর্থ স্নান করলে তোমার পাপ মুক্ত হয়ে যাবে তাহলে আমি যাই সমস্ত তীর্থ স্নান করে আসি তখন গপীরা রাধারানী বললে ও তুমি তো বড় চালাক তুমি একটু ঘুরে চলে এসে আমাদের সামনে থেকে বাইরে একটু ঘুরে এসে বলবে সমস্ত তীর্থ স্নান করা হয়েছে ওইটা হলে হবে না আমরা নিজের চোখে দেখতে চাই যে সমস্ত তীর্থ তুমি স্নান করেছ এটা যদি আমাদের সামনেই যদি সমস্ত তীর্থ স্নান করো তাহলে আমি বুঝব যে তোমার সমস্ত পাপ চলে গেছে তখন আমরা নেব তা রাধারানীর কথা শ্রবণ করে ভগবান কৃষ্ণ কি করলেন এটা এটা কুণ্ড খনন করলেন যেটা হচ্ছে শ্যামকুণ্ড পাশে আছে শ্যামকুণ্ড শ্যামকুণ্ড তিনি খনন করলেন খনন করে সমস্ত তীর্থকে আহ্বান করলেন সমস্ত তীর্থরা হাত করে বলছে আমি অমুক তীর্থ আমি তমুক তীর্থ এভাবে সমস্ত আমি লবণ সমুদ্র আমি ক্ষীর সমুদ্র আমি সোন আমি সিন্ধু আমি পুষ্কর আমি তাম্রপণি আমি গোদাবরী আমি যমুনা আমি রেবা এইভাবে তীর্থসমূহ নিজ নিজ পরিচয় প্রদান করে সা এসে সেই সেই কুণ্ডেতে প্রবেশ করলেন বলে দেখেছ সমস্ত তীর্থ শ্যামকুণ্ডে এসে গেছে আমি এই শ্যামকুণ্ডে স্নান করছি ভগবান কৃষ্ণ গোপীদের রাজা রানীর সঙ্গে সামনেই সেই কুণ্ডে স্নান করলেন আর বললেন আমি পাপ মুক্ত হয়ে গেছি এবার তো দেখো আমি পাপ মুক্ত এবার তোমরা আসো আমার এই সমস্ত তীর্থ সমন্বিত এই তীর্থ এই কুণ্ডে তোমরাও স্নান করো না 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 তোমরা তোমার যত পাপ ছিল সব ওই কুণ্ডে কুণ্ডে প্রবেশ করেছে তাই আমরা ওই কুণ্ডে স্নান করব না আমরা আলাদাভাবে একটা কুণ্ড নির্মাণ করব। তখন কৃষ্ণকুণ্ডের পাশে অর্থাৎ কুণ্ডের পাশে সমস্ত গোপীরা তারা এইরকম হাতে করে মৃত্তিকা নিয়ে নিয়ে এই রাধা রাধাকুণ্ড খনন করলেন শতকোটি গপি বলছে আমরা আলাদা করে আলাদা করে আমরা কুণ্ড খনন করব আর তারা দলা করে করে মাটি তুলে তারা কুণ্ড খনন করলেন এই হল রাধাকুণ্ড কিন্তু রাধা রাধাকুণ্ডে জল কোথায় বলছে কৃষ্ণ বললেন কৃষ্ণ বললেন যে আমার কুণ্ড থেকে তোমাদের জল দিয়ে দিচ্ছি বলছে না 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 ওই কুণ্ড থেকে আমরা জল নেব না আমরা স্বর্গ থেকে দরকার হলে কলসি কলসি করে সব জল নিয়ে আসব সমস্ত তর্ক্ষণ তীর্থদের বললেন কৃষ্ণ এ তীর্থগণ তোমরা তো আমার কুণ্ডে এসেছো আমার কুণ্ডে এসেছো এখানে আমার সেবা করছে রাধারানীর সেবা না করলে জীবন বেকার রাধারানীর সেবা করার চেষ্টা করো রাধারানীর কাছে হাত জোর করে বলো রাধা রানীর সেবা চাও তখন সমস্ত তীর্থরা হাত জোর করে বললেন এ রাধে করুণাময়ী কৃপাময়ী দয়া করে আমাদের সুযোগ দিন আপনার সেবা করার তখন রাধারানীর করুণা হলো বলো ঠিক আছে চলে আসো আমার তীর্থে সমস্ত তীর্থ আবার সমস্ত তীর্থ আবার এই এই রাধাকুণ্ডে চলে আসলেন যখন এই রাধাকুণ্ডে আসলেন এই রাধা এবার রাধাকুণ্ড সমস্ত তীর্থতে পরিপূর্ণ হলো তীর্থ জলে এবং রাধা রানী গপীরা এই রাধাকুণ্ডে স্নান করলেন রাধা কুণ্ড শ্যামকুণ্ড পরম পবিত্র স্থান ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলাতে এক জায়গায় বলছেন এই কুণ্ডে মর নিত্য স্থান কুণ্ড অতি প্রিয়তম তোমার সমান এতেকে কহিয়া কৃষ্ণ আনন্দিত মনে প্রিয়া কুণ্ড প্রতি সুখে করে নিরীক্ষণে কুণ্ডের যেই করিবে সেবন নিশ্চয় আমার প্রিয় হইবে শেষণ এত কহি কৃষ্ণ অতি আনন্দিত মনে পরম আনন্দে মগ্ন রাধিকার শনে সেই রাত্রে রাসসব করে কুণ্ড পরী অতি সুখমাধুর্য শোভা কহিতে না পারি তা ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে এই কুণ্ডের তীরে তিনি রাসলীলা করেন তিনি রাসলীলা সংগঠিত করেন এই হচ্ছে পবিত্র জায়গা প্রতিদিন এখানে ভগবানের নিত্যলীলা হয় যে লীলা অষ্টকালীন লীলার ভিতরে একটা লীলা এখানে রাধাকুণ্ডে রাধা কৃষ্ণ একসঙ্গে মিলিত হন এখানে লীলা বিলাস করেন শাস্ত্রে বলছেন রাধাকুণ্ডে যদি কেউ একবার স্নান করে তা রাধারানীর মতন সে প্রেম লাভ করে এই জগতে বৈকুণ্ঠ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মথুরাপুরী মথুরাপুরী থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন যেখানে ভগবানের লীলা বিলাস হয়েছে তার ভিতর শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন আর গোবর্ধনের থেকে শ্রেষ্ঠ স্থান হচ্ছে এই রাধাকুণ্ড এমন কোনো ব্যক্তি আছে যে রাধাকুণ্ডের সেবা করবে না এ হচ্ছে রাধাকুণ্ড যে কুণ্ডের তীরে আমরা আছি এই কুণ্ডের রাধাকুণ্ডে তো অটে অষ্টসখী কুঞ্জ আছে ললিতা কুণ্ড বিশাখাকুণ্ড আলাদা আলাদা কুণ্ড আছে আলাদা আলাদা কুঞ্জ আছে কুঞ্জ ললিতা ললিতানন্দ কুঞ্জ আনন্দ কুঞ্জ চিত্রানন্দ কুঞ্জ ইন্দুলেখা কুঞ্জ চম্পক লতা আনন্দ কুঞ্জ রঙ্গদেবী সুখদ কুঞ্জ বিদ্যানন্দ কুঞ্জ সুদেবী সুখদ কুঞ্জ চারিদিকে রাধারানীর আট সখীর আটটা কুঞ্জ আছে এখানে রঘুনাথ দাস গোস্বামী ভজন করেছেন ভজন কুঠির আছে এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভজন কুঠির আছে বিভিন্ন কুণ্ড আছে চারিদিকে কঙ্কন কুণ্ড ললিতা কুণ্ড বজ্রনাভকুণ্ড এসব কুণ্ড এই দিকে যেটা আমরা দেখছি এটাকে বলা হয় বা ঘাট এটা হচ্ছে জান্নবা ঘাট ওই যে গাছ আছে ওইটা হচ্ছে জান্নবা ঘাট তার পাশে এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর ঘাট কালকে আমরা শ্যামকুণ্ডে দেখাচ্ছিলাম শ্যামকুণ্ডে কিছুটা রেখে এরকম ব্যাকাতাড়া হয়ে কুণ্ডটা হয়েছে কারণ এই শ্যামকুণ্ডের পাড়ে পঞ্চ পাণ্ডব ওনারা পঞ্চ পাণ্ডব ওনারা ভজন করতেন রঘুনাথ দাস গোস্বামী যখন এসেছিলেন ওনার ইচ্ছা ছিল শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রকট করাবেন কারণ মহাপ্রভু যখন এসেছিলেন দুটো একটা ধান ক্ষেতের মতন ছিল শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেখানেই উনি স্নান করেছিলেন আর ভক্তরা বুঝতে পেরেছিলেন অরিদগ্রাম গ্রাম অরিষ্টাসুর যেখানে বধ হয়েছিল এটা অরিত গ্রাম এবং এটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এটা ভক্তরা জানতে পেরে রঘুনাথ দাস গোস্বামী ওনার মনের ইচ্ছা হলো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করবেন কিন্তু টাকা পয়সা ছিল না তাই একজন ব্যক্তি যখন বদ্রীনাথে একজন শেঠজি সারা জীবনের অর্জিত অর্থ অর্জিত অর্থ নিয়ে যখন তিনি বদ্রীনাথে গিয়েছেন বদ্রীনাথে সেবা করার জন্য তখন বদ্রীনাথ ভগবান কি করেছিলেন বদ্রীনাথ ভগবান চেয়েছিলেন স্বপ্নে তাকে বললেন তুমি যাচ্ছ অর্থ নিয়ে এসেছ সেবা করার জন্য ভগবানের সেবা কিন্তু আমার এখানে দরকার নেই তুমি চলে যাও বৃন্দাবনে ওখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামী আছেন ভজন করছেন ওনাকেই অর্থ দাও উনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করবেন তখন উনি বদ্রীনাথ থেকে উনি ছুটতে ছুটতেই রাধাকুণ্ডে পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর কাছে আসেন বলেন বদ্রীনাথ ভগবান আমাকে স্বপ্ন দিয়েছেন আপনাকে অর্থ দিতে আপনি অর্থ নিয়ে ভগবানের সেবা করুন বলছে আমি কি সেবা করব আমি তো জানি না আমার তো কোনো অর্থ দরকার নেই পরে মনে পড়লো আমি তো মনে মনে চেয়েছিলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করব তখন বলে আমার টাকার দরকার নেই টাকা দিয়ে তুমি রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করে দাও তখন সেই শেঠজি সেই অর্থ খরচা করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সুন্দর করে সংস্কার করেন এবং যখন শ্যামকুণ্ড সংস্কার করছিলেন ওখানে পঞ্চ পাণ্ডব ওনারা ভজন করতেন বৃক্ষরূপে সেখানে ওনারা স্বপ্নে বলেন হে দাস গোস্বামী আমরা এখানে ভজন করছি আমাদের তুমি কেটো না তাই সেই পাঁচটা বৃক্ষ রেখে শ্যামকুণ্ড সংস্কার করেন সেজন্য শ্যামকুণ্ড একটু বেকাতাড়া আছে হচ্ছে রাধাকুণ্ডের তীরে যারা ভগবত ভক্ত তারা এখানে ভজন করেন কেবা আছে যারা এ রাধাকুণ্ডে ভজন করবে না রাধাকুণ্ড অষ্টকম এখানে বর্ণনা আছে এই এ রাধাকুণ্ড বৃন্দাবনেশ্বর শ্রী নন্দনন্দন কর্তৃক আমোদপূর্বক প্রকাশিত হলেন বৃষাণুনা বৃষা নাশ হেতু পরিহাস গর্ব বাক্য রঙ্গ করতে করতে নিজের সমস্ত সখীগণ কর্তৃক সহস্তে আনিত জল দ্বারা পূর্ণ হয়েছে যা অতিশয় রমণীয় সেই রাধাকুণ্ডই আমার আশ্রয় হোক এ রাধাকুণ্ড স্নাত্রীজনের হৃদয় প্রদেশে শীঘ্র প্রসিদ্ধ প্রেমরূপ কল্পদ্রুম উৎপাদন করছেন যে প্রেমবৃক্ষ ব্রজভূমি তথা মুরনাশন শ্রীকৃষ্ণের প্রেসি সমূহ কর্তৃক অ অসুলভ এবং যা রাধাকুণ্ড অতিশয় প্রিয় সেই রাধাকুণ্ডই আমার আশ্রয় হন এভাবে রাধাকুণ্ড অষ্টকম বর্ণনা করা আছে রাধাকুণ্ড কি শ্যামকুণ্ড কি শ্যামকুন্ড uh, পেক্ষ